দেখে মনে হবে আজ তো এক হাতি নিয়ে এসেছে, অথচ না এটা মহিষ। দর্শক বন্ধুরা, ইতিপূর্বে কৃষাণ টিভিতে দেখেছিলেন সেই গাড়ি টানা মহিষ। গাড়ি টানার সিজন শেষ, এখন কিন্তু হাটে নিয়ে এসে বিক্রি করছে সামনে ঈদুল আজহা। পানি দিলে কি হয়? ঠান্ডা থাকে। ও আপনি মহিষের মালিক? ও কতগুলো নিয়ে আসছেন? ছিল পাঁচটা, তিনটে বিক্রি হয়েছে আর দুটো আছে। এই যে যেটা দেখতে পাচ্ছি একটু আগে যান, এই মহিষটার লাইভ ওয়েট কিরকম আসতে পারে, ওজন কয়মন মাংস ধরতে পারে? 18 মন। 18 মনের মতো না? অনেক পুষ্টপুষ্ট, একটু দেখেন আপনারা। এটাকে সাধারণ খাদ্য কি কি এখনো দাম সেরকম হয় নাই? আজকে হাটের সর্বোচ্চ টপ ক্যাটাগরি সর্বোচ্চ সেরা এটাই। আচ্ছা আচ্ছা, পানি দিচ্ছেন মূলত ঠান্ডা রাখার জন্য না? দর্শক, আমরা আছি পাবনা জেলার ঐতিহ্যবাহী বনগ্রাম মহিষের হাটে। আপনারা মহিষের বিভিন্ন পর্ব দেখেছিলেন, আজকে সরাসরি আমরা হাট পর্যায়ে এসে মহিষের বাজার দেখাচ্ছি। মহিষের বাজার তো জোড়া ধরে নিয়ে আসছেন ভাই, গাড়ি বয়ে মহিষ। ব্যাপারে রানাগুনা কিরকম দেখতেছেন হাটে? বেশি আছে? দাম টাম কি বলছে আপনার? না, আপনি দাম দুটা কত চাইছেন? দাম চাইছে 460। অনেকে দেখতে চাইছিলেন মহিষের হাট, এই হচ্ছে মহিষের হাট। হ্যাঁ উস্তাদ, নেন। বসে কিছু সমস্যা নাই, জমছে দাবার টান। আপনার মহিষ? হ্যাঁ। জোড়া ধরে? জোড়া। গাড়ি ভয়? হ্যাঁ গাড়ি ভয় আছে। জাবর কাটে যেটা, সেটা তো সুস্থই না? যেটা জাবর কাটে ওই মহিষের কোনো ব্যয় ব্যাধি কিচ্ছু নাই, মনে করলাম একদম সুস্থ। বুঝতে পারছেন? দুইটার লাইভ ওয়েট কিরকম আসতে পারে? ব্যাপারী এখানে কুরবানি দেওয়ার লোক বেশি, তো ব্যাপারী যারা তারা ধরেন কিছু কিনে ঢাকালে পার হওয়া চলে গেছে, আর ওই একাধ গাড়ি হয়তো যাবে। ঠিক আছে, ধন্যবাদ।